চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। ও মা, কখন এলে তুমি? তো ও কি, ও আবার কেমন করে কথা বলছো তুমি? আমি তো এমনি বলেছিলাম যে পাখি পুষবো, তাই বলে পাখি না পেয়ে তুমি ছাগল নিয়ে এলে? তুমি না সত্যি আমাকে ছাগল পেয়েছ, শখ করে ছাগল এনেছি না আরো কিছু। কিন্তু এ কথা বলতে গেলেই মানিনি বাড়ি মাথায় করবে। কি গো, মুখখানা এমন বেজার করে দাঁড়িয়ে আছো কেন? না এমনি। এই যে লম্বকর্ণ। ও মা, এতক্ষণে নামও ঠিক করে ফেলেছো? এক গ্লাস জল দাও দেখি। আনছি। আমি তো বুঝতেই পারিনি কখন এই উপদ্রব আমার পিছু নিয়েছে। শেষে ঘরে এসে দেখি মূর্তিমান আমার পেছনে দাঁড়িয়ে আছেন। মানিনীকে তো তোমরা চেনো, যা একগুঁয়ে মেয়ে, কিছু বলা যায় না। ঠিক আছে ঠিক আছে, বৌমা না হয় শখ করে একটা ছাগলই পুষলো, তাতে আর রাগ করে কি হবে বলো? তুমি তো সারাদিন ওকালতি নিয়ে ব্যস্ত থাকো। কেদারবাবু কিন্তু একদম ঠিক কথা বলেছেন বংশ, সত্যিই তো বৌদিরও তো সকাল্লাদ আছে নাকি, না হয় তা ছাগল দিয়েই পূর্ণ করলো। ও মা, তোমার খাওয়া হয়ে গেল, আর একটু ভাত দে। না না থাক, এতক্ষণ কোথায় ছিলে? আর বলো না, লম্বকর্ণকে আজ খাবার দিতে দেরি হয়েছে বলে ওর কি রাগ হয়েছে, আর খাবেই না, কান্না কাটি করে। থাক থাক, আর বলতে হবে না, আমি খেলাম কি না খেলাম সেদিকে তো তোমার খেয়াল নেই, ছাগল খেলো কি না সেই নিয়ে মাথা ব্যথা। আহা, একি একি, ও হরির মা, শিগগিরই জল নিয়ে আয়, বাবুকে বাতাস কর। না 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 না, কিছু করতে হবে না। ঠিক আছে, তোমার পাশের বাড়িতে বৌদির শখের গুরুদীপটি এসে যখন জাঁকিয়ে বসে, তখন তার স্বামীর আসনটি তো টলমল করে, বেচারা নিজের বাড়িতে পর হয়ে থাকে। কি কি বললে তুমি? ছি 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 ছি, ধর্মের নামে এমন কথা বললে? তোমার কি মুখে কিছু আটকায় না গো? তবে আমাকে একজন গুরুর খোঁজ এনে দাও না গো। বেশ, কাল আমি কেদারবাবুর সাথে আলোচনা করি। এই যে বংশলোচন, মুখখানা অমন আমসত্ত্বর মতন করে রেখেছো কেন? আর পারি না, মেয়ে মানুষ হয়ে জন্মালেই ভালো হতো। আহা, অত চড়ছো কেন? আরে বলোই না কি হয়েছে। গিন্নির শখ, তিনি কোনো এক গুরুদেবের কাছ থেকে মন্ত্র নেবেন, ধম্মকম্ম করবেন। আচ্ছা বেশ তো বেশ তো, ধম্মকম্মে মন দেওয়া তো খুবই ভালো। আমি বলি কি, আমার একজন আশ্রমবাসী বাবার কথা জানা আছে, একেবারে সিদ্ধ পুরুষ। না না না, ওসব আশ্রমবাসী বাবা দিয়ে চলবে না, তাতে বৌদির শ্রদ্ধা হবে না, একেবারে বৈজ্ঞানিক মহাপুরুষ হতে হবে। কি হে নগেন, কখন এলে? এতক্ষণ কোথায় ছিলে? এই উপরের ঘরে মামির সাথে দেখা করে এলাম। বুঝলে মামা, তোমরা আর ওই গুরু নিয়ে মাথা ঘামিও না, মামি গুরু ঠিক করে ফেলেছেন। ঠিক করে ফেলেছেন? কে? খলবিদং স্বামী, খুব সুন্দর চেহারা, আগে পরীক্ষা করে দেখবে বলেছে, যদি ভক্তি আসে তবেই মন্ত্র নেবে। গুরুদেবকেও পরীক্ষা? অবোধ জীব, আমায় প্রথম দেখছে তো, নিরীহ জীব। এবার বুঝি আমার সাথে সখ্যতা করার ইচ্ছা জেগেছে। বাবা সাবধান। ওরে বাবা রে, গেলাম রে, পাপি পাপি নিরীহ প্রাণী। না না, নিরীহ জীব একলাও কোথায় যাবে? ওকে আমি তাড়াতে পারবো না, কিছুতেই না। তবে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। ঠিক বাবা, এত দূরে এসে শেষ পর্যন্ত একটা ছাগলের হাতে প্রাণটা খোয়ানোর চেয়ে ঘরের ছেলে ঘরে ফেরা ভালো। এই যে বিনোদ, গাড়ি বের করতে বলো। ওরে বাবা গো, মরে গেলাম গো, পাপি, পরের জন্মে ছাগল হবি না, নরকের কীট হবি অত বাঁকা। চন্দ্রমা।